এবার এলাকায় জীবাণু মুক্তিকরণের কাজে হাত লাগালেন রাজ্যের মন্ত্রী। করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ। এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। এছাড়াও হুগলি জেলা এই মুহূর্তে অরেঞ্জ জোনে রয়েছে, তাই জেলার বিভিন্ন জায়গায় স্যানিটাইজ করার কাজ চালাচ্ছেন প্রশাসন। বুধবার সপ্তগ্রাম বিধানসভা এলাকায় স্যানিটাইজ করার কাজে হাত লাগালেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।